আমরা অনেক সময় জীবনে সুখী হবার জন্য কিছু শর্ত জুড়ে দিই, যেগুলো পূরণ হলে তবেই নিজেকে সুখী দেখতে চাইব, এর আগে সুখী হওয়া সম্ভব নয়। যেমন ধরুন, যেদিন আমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ হবে বা অর্থ হবে, যেদিন আমার সব অভাব দূর হয়ে যাবে, অথবা আমার পরিবারের সব ঝামেলা মিটে যাবে, সেদিনই সুখী হব, এর আগে সম্ভব নয়। দেখুন, আপনার জীবনে সুখী হওয়ার শর্তগুলো পূরণ হবে কি না সে ব্যাপারে আপনি নিশ্চিত নন, বা সেগুলো অর্জন করলেই যে আপনি সুখী হবেন তাও নিশ্চিত করে বলা যায় না। অর্থ আপনাকে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে, কিন্তু সুখী হবার নিশ্চয়তা দিতে পারে না। আচ্ছা ধরুন, আপনার সেই স্বপ্ন 10 বছর পরে পূরণ হল, এটা অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু এমনও তো হতে পারে যে আপনার সেই সাফল্য ঠিক আশানুরূপ আনন্দ দিচ্ছে না, কারণ সময়ের সাথে সাথে আমাদের অনুভূতিগুলো অনেক সময় ভোঁতা বা রঙহীন হয়ে যায়। সুতরাং প্রতিদিন প্রতি মুহূর্তে বাঁচুন, 10 বছর পর নয়, প্রতিনিয়ত ছোট ছোট বিষয় থেকে আনন্দ বা সুখ খুঁজে পাবার চেষ্টা করুন, জীবনের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করুন। সুখ বড় কোনো শোপিস নয়, সুতরাং যেদিন আপনি এটি হাতে পাবেন সেদিনই জীবনে সুখী হবেন, বাস্তবিকভাবে এটি সম্ভব নয়।